একনিকে প্রায় 14,500 কোটি টাকা ব্যয়ে 11 প্রকল্পের অনুমোদন। বেনজির ও আজিজ ইস্যুতে বিব্রত নয় সরকার, জানালেন ওবায়দুল কাদের। এবং কাল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 14,337 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 11টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে 6,541 কোটি 52 লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে 7,879 কোটি 15 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে 83 কোটি 29 লাখ টাকা ব্যয় করা হবে। আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এতে রোহিঙ্গাদের জন্য এবং এদের কারণে ক্ষতিগ্রস্তদের উন্নয়নে রয়েছে একটি প্রকল্প। সভায় সদ্য শেষ হওয়া ঘূর্ণিঝড় রিমালের কারণে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়নে বিশেষ নজর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন সরকার প্রধান, প্রমাণিত হলে অপরাধীকে শাস্তি পেতেই হবে, সেটি সাবেক আইজিপি বা সেনাপ্রধান যেই হোক। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজির ও আজিজ ইস্যুতে সরকার বিব্রত নয়, কারণ বিচারের সৎসাহস সরকারের আছে বলেও জানান তিনি। এ সময় দুর্নীতি ও গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে দেশে এনে সাজা কার্যকরের কথাও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। 21 আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে, সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া, তার শাস্তি হতেই হবে। কাল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট। এই ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের কারণে 22টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে অবশিষ্ট 87 উপজেলায় আগামীকাল ভোট অনুষ্ঠিত হবে। সকাল 8টায় শুরু হয়ে এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এদিকে তৃতীয় ধাপে ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী 2 জুন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার আগাম ট্রেনের টিকিট বিক্রি। আগের মতোই যা শতভাগ মিলবে অনলাইনে, একজন নিতে পারবেন সর্বোচ্চ 4টি করে। আজ রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রেলমন্ত্রী জিল্লুল হাকিম। দাবি করেন টিকিট কালোবাজার নিয়ন্ত্রণে পুরোপুরি না হলেও অনেকখানি সফল তারা, এখন যা আছে সেটিও বন্ধের চেষ্টা চলছে। তিনি আরো বলেন সফলতা ব্যর্থতা ভাগ করে নিতে হবে রেল কর্তৃপক্ষ ও যাত্রীদের। এ সময় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে না উঠতে যাত্রীদের আহ্বান জানান মন্ত্রী। এবার জেলা সংবাদ। জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটে সাইদুল হত্যা মামলায় পিতা পুত্র সহ 10 জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 2 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এর রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2015 সালের 5 জুলাই কালাই উপজেলার আউরা গ্রামের আব্দুস সামাদের পৈতৃক সম্পত্তিতে আসামিরা মাটি কেটে তাদের অন্য জমি ভরাট করছিল। এ সময় সামাদের 2 ছেলে সাইদুল ও শরীফুল বাধা দিলে আসামিরা তাদের মারধর করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল মারা যান। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা করেন।
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলে এক ব্যবসায়ী স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নজরপুর ইউনিয়নের ছগড়িয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কালু মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া জানান, ভোরে ফজরের সময় ঘরে নামাজ আদায় করছিলেন তার বাবা ও মা। এ সময় টিনের বেড়া এবং চালা ভেঙে চাপা পড়েন ওই দম্পতি। পরে আশপাশের লোকজন ইট সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। যাচ্ছি খেলার সংবাদে। আন্তর্জাতিক টি-20তে পা রেখে খুব অল্প সময়ে চমক দেখাচ্ছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র, নেপালের মতো দেশগুলো। অথচ প্রতি বছর বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লীগ খেলেও পিছিয়ে আছে বাংলাদেশ। আর এর পেছনে টাইগার শিবিরের ব্যাটিং পারফরমেন্সকে দোষছেন বিশ্লেষকরা। ইম্প্যাক্ট ক্রিকেটের যুগেও মন্থর ধাঁচে খেলে যাওয়ার অভিযোগ লাল সবুজের প্রতিনিধিদের বিরুদ্ধে। এবার স্ট্রাইক রেটে টাইগারদের অবনতির বিষয়ে মুখ খুলেছেন টাইগার শিবিরের অধিপতি নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে নিজেদের মন্থর ব্যাটিংয়ের জন্য দেশের মাটিতে ভালো উইকেটে না খেলাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি। বলেন, ভালো উইকেটে এক বা দুই বছর ধরে খেলা চালিয়ে যেতে পারলে স্ট্রাইক রেট উন্নতি হবে। রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়াকে বাদ দিয়ে এবার বেলজিয়ামের ইউরো দল ঘোষণা করা হয়েছে। আগামী 12 জুন জার্মানির মাটিতে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপের আসর। সেই টুর্নামেন্টকে সামনে রেখেই আজ প্রাথমিক দল ঘোষণা করেছেন বেলজিয়ামের কোচ ডোমেনিকো তেদেস্কো। সেখানে 25 সদস্যের দলে সবচেয়ে বড় চমক রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়ার অনুপস্থিতি। আগামী 5 জুন মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বেলজিয়াম। এরপর 8 জুন ব্রাসেলসে লুক্সেমবার্গের বিপক্ষে খেলতে নামবে তারা। আর তাই আগামী 31 মে ডাক পাওয়া খেলোয়াড়রা কোচ তেদেস্কোর ক্যাম্পে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে 26 জুন স্টুটগার্টে ইউক্রেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বেলজিয়াম। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। একনিকে প্রায় 14,500 কোটি টাকা ব্যয়ে 11 প্রকল্পের অনুমোদন। বেনজির ও আজিজ ইস্যুতে বিব্রত নয় সরকার, জানালেন ওবায়দুল কাদের। এবং কাল তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।